আসসালামু আলাইকুম, আমি বিডি ব্লগার লামিয়া। আমার প্রিয় ভাইয়া এবং আপুরা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে কিছু টুকিটাকি বিষয় শেয়ার করি। আমার মেয়ের খেলনাগুলো কে কিনে দিল? আজকে আমার আম্মু আমার মেয়ের জন্য কিছু খেলনা কিনে আনছে। ও সবসময় বড় বড় হাঁড়ি পাতিল দিয়ে খেলনা করতে পছন্দ করে, তাই আম্মু ভাবলো যে ওর জন্য ছোট কিছু খেলনা এনে দিই। এরপরে কিছু হাঁড়ি পাতিল এনে দিছে, তো আমারই খুব ভালো লাগতেছে, ইচ্ছা করতেছে এগুলাতে রান্না করি। ছোট ছোট হাঁড়ি পাতিল আমার কাছে ভালোই লাগে অনেক। তো আশা আছে একদিন এই ছোট ছোট হাঁড়ি পাতিলে রান্না করব। তো যদি এই ছোট ছোট হাঁড়ি পাতিলে রান্না করি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে এগুলাতে কী রান্না করি আমরা। আমার মেয়েও কিন্তু খুব পছন্দ করছে হাঁড়ি পাতিলগুলা। তো সবাই আমার মেয়ের জন্য অনেক দোয়া করবেন, আর কেউ মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। ও কলসই দেখাতে ইচ্ছে আপনাদেরকে যে ওর জন্য কলস আনা হয়েছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে দেন। তো দেখতে থাকেন আমার মেয়ে কী করতেছে, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আজকে আমাদের বাসায় দুজন ছোট্ট অতিথি আসছে, তো কে আসলো এটা আপনাদের সাথে শেয়ার করব যে সেই ছোট্ট অতিথি দুজন কে। তো চলেন দেখে আসি আজকে আমাদের বাসায় কী কী রান্না হইতেছে, যদিও তেমন কিছু রান্না হবে না। তো আজকে আমরা রান্না করব রুই মাছের ডিম, এটা ভুনা করব। এখানে রুই মাছের ডিমটা ধোয়ার পরে হলুদ লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে ডিমটাকে হচ্ছে ভালো মতো ছাড়াইয়া নেওয়া হইতেছে। এরপরে ডিমটা সিদ্ধ করা হবে। এই যে এখানে হলুদ লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে ডিমটা সিদ্ধ করে নেওয়া হইতেছে। তো ডিমটা যতক্ষণ সিদ্ধ করবেন চুলার উপর যতক্ষণ থাকবে সম্পূর্ণ সময়টাই ডিমটা হচ্ছে লাড়াচাড়ার উপরে রাখতে হবে, তা না হলে কিন্তু ডিমটা দলা বেঁধে যাবে। তো এইভাবে যদি আপনারা ডিমটা রান্না করেন, দেখা গেছে ডাইরেক্ট মশলার মধ্যে দিয়েও রান্না করা যায়, যে মশলাটা কষানোর পরে আমরা ডিমটা হচ্ছে মশলার মধ্যে দিয়ে দিতে পারি। কিন্তু এইভাবে রান্না করলে হয় কি, যে যদি ডিম অল্প একটু হয় তাহলে কিন্তু ডিমের পরিমাণটা অনেক বেড়ে যায় সিদ্ধ করার পরে। দেখা গেছে যে ভুনা করলে হয়তো বা একটুখানি হয়ে যায়, এই ওইভাবে সবাই আর কি খেতে পারে না। তো যদি এইভাবে আপনারা ভুনা করেন দেখা গেছে পরিবারের সবাই একটু একটু খেতে পারবে। তো এখানে সব ধরনের মশলা দিয়ে আমরা হচ্ছে মশলাটা কষায় নিব। এখানে আগে পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছে, এরপরে এখানে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি পরিমাণ মতো লবণ এটা দিয়ে দেওয়া হয়েছে। এরপরে এখানে সব ধরনের বাটা মশলা, যেমন রসুন বাটা, এরপরে পেঁয়াজ বাটা, জিরা বাটা, সামান্য আদা বাটা। আদা বাটা আর জিরা বাটাটা পরিমাণে খুব অল্প দিতে হয়, এতটা বেশি প্রয়োজন হয় না। তো সব ধরনের মশলা দিয়ে মশলাটা সুন্দর করে আগে কষাইতে হবে। মশলাটা কষানো শেষে এখানে ডিমটা দিয়ে দিতে হবে।
তো আমরা হচ্ছে ডিমটা দিয়ে দিছি, তো এরপরে এখানে চাইলে কেউ টমেটো কুচি দিতে পারেন, ভালো লাগে। তো আমরা এটার সাথে আজকে এক্সট্রা আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে পেঁয়াজ পাতা। এটা অনেকেই হয়তো বা খায়, আমরা অনেক কিছুতে এটা খাই, ভালো লাগে। তো এখন আমরা আগে দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, এভাবে রান্না করবেন, একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন কেমন লাগে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা এখানে সামান্য পানি দিয়ে দিলাম, ডিম ভুনায় কিন্তু পানি বেশি দিবেন না, একদম অল্প সামান্য পরিমাণ পানি। আমরা এখন এখানে কাঁচামরিচটা দিয়ে দিলাম, কাঁচামরিচটা দিলে হয় কি দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। এরপরে আমরা এখানে পেঁয়াজ পাতাটা অ্যাড করব। পেঁয়াজ পাতাটা কিন্তু এত আগে দেওয়া লাগে না, দেখা গেছে এটা কিন্তু আর কি খুব আর কি নরম জিনিস, সিদ্ধ হয়ে যায়, এতটা টাইম লাগে না সিদ্ধ হইতে, তাই এটা সবার লাস্টেই দেওয়া হয়েছে। তো এখন এটা ভালো ভালো মতো নাড়াচাড়া করে যখন পেঁয়াজ পাতাটা সিদ্ধ হয়ে যাবে ওই সময়টা এটা নামিয়ে ফেলতে হবে। যখন আমরা পানিটুকু দিছি পানিটা শুকিয়ে যাবে, তো ওই টাইমে এটা নামিয়ে ফেলতে হবে। তো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর যেহেতু আমি বয়সটা পরে দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করে, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা হয়েছে, খুবই অসাধারণ হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনারা অবশ্যই একদিন বাসায় রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো দেখেন আমাদের রান্না শেষ, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। তো এরপরে আমরা শেয়ার করব আপনাদের সাথে, সিম আলু ভাজি করা হয়েছিল, আরও কিছু রান্না হয়েছে বাসায় কিন্তু সময়ের কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যতটুকু পারছি চেষ্টা করছি। এখানে হচ্ছে আগে পেঁয়াজ আর মরিচটা ভাজার পরে হালকা হলুদ আর লবণ, হলুদের পরিমাণটা কম দিলেই ভালো হয় সিম ভাজিতে। তো এরপরে এখানে দিয়ে দেওয়া হবে সিম আর আলুটা। তো এই ছিল আমাদের রান্না আজকে, তেমন কিছু আর কি রান্না শেয়ার করতে পারলাম না, তারপর যতটুকু সম্ভব করলাম। তো ওইদিকে রান্নাটা হইতে থাক, ওইদিকে দেখি ইকরামনি কি করতেছে। তুমি এত ঝগড়া করো কেন মানুষের সাথে? হ্যাঁ কে বলছে তোমাকে এটা? জানো মানুষকে মারলে কি হয় জানো? জানো সুন্দর অবসর তুমি তো সবার সাথে ঝগড়া করো, তুমি তো পচা, তুমি পচা। তুমি রাগ করছো? আল্লাহ, সবাই ইকরা কান্না দেখে ফেলতেছে, দেখি কিভাবে কান্না করো, একটু তাকাও তো, একটু তাকাও তো, কিভাবে কান্না করো দেখি, কিভাবে কান্না করো তুমি। কান্না করতেছো কেন তুমি? ইকরা ভালো না, ইকরা পচা, সবার সাথে ঝগড়া করে, ইকরা সবার সাথে ঝগড়া করে, সবার সাথে ঝগড়া করে।
তুমি বজা। আমি পচা? তাহলে আমি চলে যাই বাসা থেকে, চলে যাব। আমি পচা, আমি পচা, তাহলে আমি বাসা থেকে চলে যাই। তো আপনাদেরকে বলেছিলাম ভিডিও শুরুতে যে আজকে আমাদের বাসায় ছোট্ট দুজন অতিথি আসছে, তো তাদের জন্য সন্ধ্যাবেলা একটা নুডলস রান্না করা হইতেছে। এটা হচ্ছে সবজি নুডলস। তো শীতকালে এইভাবে আপনারা সবজি নুডলসটা রান্না করতে পারেন, সব ধরনের সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে কিন্তু। তো এখানে হচ্ছে আমরা পেঁয়াজ পাতাটাও কিন্তু দিয়ে দিছি নুডলসের মধ্যেও, আর হচ্ছে গিয়ে আলু আর গাজরটা কুচু কুচু করে এটা হচ্ছে আগে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এরপর এই সব মশলাটা ভালো মতো হচ্ছে আগে ভেজে নিতে হবে। এখানে ধনিয়া পাতাটাও দেওয়া হয়েছে। তো এরপর এটার মধ্যে আমরা নুডলসটা দিয়ে দিলাম। তো এইভাবে নুডলস রান্না করলে দেখা গেছে অনেকের বাসায় বাচ্চারা এক্সট্রাভাবে সবজিটা খেতে চায় না, তো আপনি যদি সবজি দিয়ে নুডলসটা রান্না করে দেন দেখা গেছে ওই টাইমে কিন্তু ওদের খেতে ভালো লাগবে। তো এইভাবে আপনারা বাসায় সবজি নুডলস রান্না করতে পারেন, বাচ্চাদের ভালো লাগবে, এমনকি বড়রাও খেতে খুব পছন্দ করে। আমাদের বাসায় সবাই এইভাবে নুডলসটা খেতে খুব পছন্দ করে। তো চলুন দেখে আসি কে কে আসলো আমাদের বাসায়, সেই ছোট্ট দুজন অতিথি। সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? কেমন হয়েছে নুডলসটা? খুব ভালো হয়েছে। নাম বলো তোমাদের, তোমার নাম কি? তোমার নাম কি? এই যে তোমার নাম কি বলো তো? এরা তো সবাই এমনি চিনেন, আমাদের ছোট্ট ইকরামনি খাওয়ায় ব্যস্ত আছে। আম্মু হাই বলে দাও, সবাইকে হাই বলো, সবাইকে হাই বলো, সুন্দর করে হাই বলে দাও সবাইকে। ইকরা নুডলস কেমন হয়েছে? এই দুটো হচ্ছে আমার মামাতো বোন, আর এরা তো চিনেন আমার রাজকন্যা ছোট্ট ইকরামণি। তো সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন, ওদের জন্য অনেক দোয়া করবেন যাতে ওরা সবাই মানুষের মতো মানুষ হতে পারে। আর একটু পানি দাও তো। তো আমার মামাতো বোন দুটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। আর ওরা আসলে ক্যামেরার সামনে আসার পরে একটু আনইজি ফিল করছিল, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আশা করি আপনারা সবাই আমার পাশে আছেন, আমার পাশে থাকবেন। তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আপুর জন্য সবাই আপনারা অনেক অনেক বেশি দোয়া করবেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন। আপনারা সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।